মধ্যচড়াট সংস্কৃতির উদ্যোগে এলাকার 1300 মানুষকে খাদ্য সামগ্রী প্রদান। এই যে ব্যাগ ভর্তি বাজার প্রায় 14টি আপনারা ডিস্ট্রিবিউট করলেন, আপনাদের এই উদ্যোগের ব্যাপারে আমাদের যদি একটু জানান। আমাদের এই সংস্থা মধ্যচড়া সংস্কৃতি সবসময় চেষ্টা করেছে মানুষের পাশে মানুষের সাথে থাকার, তারই একটা ক্ষুদ্র প্রয়াস এই মধ্যচড়া সংস্কৃতি ও 94 ব্যক্তিদের দ্বারা আমাদের এই প্রয়াস। এই মানে কোভিড-19 যে লকডাউন চলছে তার সম্পর্কে আমাদের একটু জানাবেন। মধ্যচড়া সংস্কৃতি আমাদের সংস্থা সবসময় মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে, তারই একটা এই আজকে ক্ষুদ্র প্রয়াস মধ্যচড়া সংস্কৃতি ও সুবর্ণদ্বয় ব্যক্তিদের দ্বারা এই আমরা 150 জনকে যত কিছু সামান্য দেওয়ার অনেকই লোক, কিন্তু এতটা এ হয় না, আমরা পরবর্তীকালে চেষ্টা করব আরও কিছু এই ধরনের অনুষ্ঠান মানে দেওয়ার জন্যে। এইটাই আমাদের ক্লাবের একটা নাম। আমার নাম অভিজিৎ ঘোষ। আপনি সংস্থার সভাপতি বলো তোমার। আমাদের এই সংস্কৃতি মানুষের পাশে মানুষের মানে কাছে সবসময় থাকে, মানুষের জন্য সবসময় এগিয়ে যায়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমাদের এলাকারই কিছু সুবর্ণদ্বয় মানুষ আছে, তারা আমাদের এ করে যে তোমরা আরম্ভ করো, আমরা সেই থেকেই আরম্ভ করি। আমার সংস্থার প্রত্যেক সদস্য মানে এর মধ্যে জড়িয়ে আছেন, তারা তাদের যতটা সামর্থ্য ততটা ক্ষমতা সব কিছুতেই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করেছি, পরবর্তীকালে আরও আমার প্রচেষ্টা করব। আমি মৃন্ময় ঘোষ, মধ্যচড়া সংস্কৃতি সম্পাদক। কতজনের হাতে আপনারা এই খাদ্য সামগ্রী তুলে দেবেন? আমরা 100 জন দেওয়ার কথা ছিল, আমরা কালকে আমি প্রেসিডেন্ট এবং আমার মেম্বারদের সঙ্গে আলোচনা করে আরও 50টা বাড়িয়ে দেওয়া 150টা টোটাল দেওয়া হলো, পরবর্তীকালে আরও আমরা দেওয়ার এ করছি। এখানে রাখা আছে, এখানে 13-14 রকম আইটেম আছে, তার মধ্যে আমরা একটা ব্যাগ দিচ্ছি, সেই ব্যাগে করে সব নিয়ে তারা যাচ্ছে। মানুষ সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, এটাই সংস্কৃতি, সবাই কাছে এ করে। সংস্কৃতি এবং সুবর্ণদ্বয়ের উদ্যোগে আজকে যে ত্রাণ সামগ্রী দেওয়া হলো সবই তো বললেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট এবং আমাদের সম্পাদক সবই বললেন, এখানে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার রয়েছেন আর ক্লাবের সবাই মেম্বাররা আছেন। দেওয়া হলো বলতে প্রথমে আমরা একটা ব্যাগ দিয়েছি, সেই ব্যাগে আমাদের সংস্কৃতির নাম দেওয়া আছে এবং সুবর্ণদ্বয়ের নাম দেওয়া আছে। তারপরে আমরা দিচ্ছি আলু, দিচ্ছি পেঁয়াজ, দিচ্ছি তেল, দিচ্ছি লঙ্কা গুঁড়োর প্যাকেট, হলুদ গুঁড়োর প্যাকেট, ডাল, সোয়াবিন, বিস্কুটের প্যাকেট, চিনির প্যাকেট, একটা সাবান, মুড়ি এবং 8 পিস করে ডিম মাথা পিছিয়ে আমরা দিচ্ছি। আমাদের এই উদ্যোগটা শুধুমাত্র এটাই যে আমরা মানুষের পাশে আছি, মধ্যচড়া সংস্কৃতি আগেও মানুষের পাশে থেকেছে এবং আমরা নতুন করে আবার মানুষের পাশে আমরা আছি, মানুষকে বুঝিয়েছি। এবং আরেকটা আমাদের এই উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে এটাই
যে এছাড়াও যারা তাঁরে অংশগ্রহণ করতে আসতে পারেননি, আমরা এলাকার কিছু মধ্যবিত্ত মানুষ তাদেরকে আমরা তাদের বাড়িতে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দেবো, এটাই আমাদের অনুরোধ। আপনার নাম? অন্য সুবর্ণাধক। এদিকে আমি সংস্থার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে আমরা এই সংকটজনক পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুব গর্বিত অনুভব করছি এবং সংস্থার সেক্রেটারি এবং প্রেসিডেন্টকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকটি সদস্য এবং শুভানুধ্যায়ীকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ক্ষুদ্র প্রচেষ্টায় জড়িত করার জন্য। যদি লকডাউন বাড়ে তাহলে কি আপনাদের এই উদ্যোগ আগামী দিনেও দেখা যাবে? হ্যাঁ, আমরা চেষ্টা করছি যদি এরপরে আরও কিছু মানুষের পাশে দাঁড়ানো যায়, কিন্তু আমাদের আর্থিক সম্বল অতটা নয়। তো এই অবস্থায় যদি যদি কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমরা খুব গর্বিত হব। তো এই আশা রেখে আমরা পরবর্তীকালে আবার নতুন করে নতুন চিন্তাভাবনা শুরু করতে চাই। আপনার নাম? আমার নাম রজত দাস।